আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? ভাই প্রথমে শুরু করি একটা ডাইনিং দিয়ে। ডাইনিং টেবিল দিয়ে? হ্যাঁ ডাইনিং টেবিল। এটা নতুন না পুরাতন? পুরাতন ভাই, পুরো আমার যা আছে পুরান ফার্নিচার। এটা হবে হেড সাইড। এটি ওয়াটার দেখতে আসলাম। হ্যাঁ এটা উচ্চতা হলো 4.5 ফিট, পাশে হলো 5 ফিট। নতুন না পুরাতন ভাই? পুরাতন 100% চিটাং সেগুন কাঠ। দেখা আছে সিম্পলের ভিতরে 5-7 ফিট। এই যে আলমারি, এটা কি কাঠের আলমারি? সেগুন কাঠের ভাই। কোন জায়গায় সেগুন কাঠ? চিটাং সেগুন কাঠের। চিটাং সেগুন কাঠ। চিটাং সেগুন কাঠ। ক্যাবিনেট দেখতে আসলাম। হ্যাঁ এটা হলো ঝুমকা, চিটাং সেগুন কাঠের। চিটাং সেগুন কাঠ। পুরো বারমাটিক ফাইবার। দেখা আছে চিটাং সেগুন, কিন্তু ফাইবারটা বারমাটিক সেগুনের মতন। আচ্ছা বেশ দেখতে পাচ্ছি। আগের কাঠ। অরিজিনাল চিটাং সেগুন কাঠ। চিটাং সেগুন কাঠ। পুরাতন ফার্নিচার গ্যারান্টি দিচ্ছেন কত দিন? বোনের জন্য লাইফ টাইম গ্যারান্টি। আজীবন। আজীবন। কি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি? হ্যাঁ এটা হলো কোনাকাট ওয়ার্ডরোব বলে ভাই। কোনাকাট ওয়ার্ডরোব। 5 ফিট বাই 4 ফিট। আচ্ছা প্রেসটা কেমন আছে? এটা প্রেসটা 16000 টাকা। লাস্ট প্রেস কত রাখবেন? 14000 টাকা রাখা। 14000 টাকা। 14000। তার একটি আলমারি দেখতে পাচ্ছি। এটাও ফাইবারটা দেখেন, বারমাটিকের ফাইবার। বারমাটিকে মত দেখা যাচ্ছে। চিটাং সেগুন। কাট দেখতে পাচ্ছি। এটা হলো 6 ফিট, 1.5 ইঞ্চি সলিড কাটের ভিতরে করা। এটা এটা কি কাটের ভাই? চিটাং সেগুন কাট। আর একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হলো ব্রিজ মডেল, উপরে রাউন্ড। কি কাট দেখতে পাচ্ছিলাম? এটা কি কাটের হবে? চিটাং সেগুন কাঠের। এটাও চিটাং সেগুন কাঠ। সেগুন কাঠের ফাইবারগুলো দেখেন আপনি। টুপাটে আলমারি দেখতে পাচ্ছি। হ্যাঁ একটা আলমারি আছে চিটাং সেগুন কাঠের। এটা কি কাটের কাঠ? এটা হলো সেগুন কাঠের। সেগুন কাঠের। হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট। কোন জায়গায় সেগুন কাঠ ভাই? এটা হলো আপনি চিটাং সেগুন কাঠ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও। বিএস আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। বিএস আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে জয় ফার্নিচার। জয় ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার মামাতো ফুফু। আসসালামু আলাইকুম। সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহাম তো অনেক অনেক ভালো আছে ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আচ্ছা ভাই শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন। আমাদের অ্যাড্রেসটা হলো সহজ বলে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজারের বরাবর অপর পাশে ভাই ভাই সুপারমার্কেটের দ্বিতীয় তলা, নিচতলা হলো সেনেডি মার্কেট, দ্বিতীয় তলা হলো ফার্নিচার মার্কেট। আচ্ছা আপনাদের এই মার্কেটে কতটি দোকান আছে? আমাদের এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 17টা দোকান আছে। 17টা দোকান? হ্যাঁ 17টা। সবার কাছে কি নতুন এবং পুরাতন ফার্নিচার পাওয়া যায়? সবার কাছে নতুন এবং পুরাতন ফার্নিচার পাওয়া যায়। আর আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা? হ্যাঁ অবশ্যই কিনি, এবং ঢাকার ভিতরে হতে হবে এবং সেগুন কাঠের হতে হবে। এবং গুণ কাঠ কিনবেন? গুণ কাঠ কিনবো। আচ্ছা বেশ, আপনার কিন্তু অনেকে আমাকে ফোন দেন যে আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা। আমি আসলে কোনো দোকানদার না, আমি হচ্ছে ব্লগার, জাস্ট ভিডিওগুলো করি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই যারা পুরাতন ফার্নিচার বিক্রি করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর ভিডিওর স্ক্রিনে নাম্বার দশ অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ঘরে বসে দেখে নিতে পারবেন। সারা বাংলাদেশ 64 জেলায় যে কোনো স্থানে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন ডেলিভারি খরচ আপনাদেরকে বহন করতে হবে। ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? ভাই প্রথমে শুরু একটা ডাইনিং দিয়ে। ডাইনিং টেবিল দিয়ে? হ্যাঁ ডাইনিং টেবিল। এটা কি কাঠের ডাইনিং টেবিল? স্যারের আকাশী কাঠ ভাই। আকাশী কাঠের ডাইনিং টেবিল। কিন্তু ফাইবারগুলো পুরো সেগুনের মতো। সেগুনের মতো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই হচ্ছে স্যারের মডেল। এটা স্যারের মডেল। খুব সুন্দর। এটা কি গাছ পায়া নাকি? হ্যাঁ গাছ পায়া। গাছ পায়া। গাছ পায়া। এটা সাইজটা যদি আরেকবার বলে দেন। সাইজটা হলো আপনার 6 ফিট বাই 3 ফিট। 6 ফিট বাই 3 ফিট। 6 ফিট বাই 3 ফিট 6 স্যার। আচ্ছা 6 স্যারের। 6 স্যার। প্রাইসটা কত আসবে ভাই? এর প্রাইসটা পুরো 25000 টাকা। ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন? ডিসকাউন্ট দিয়ে জানেন এটা 22000 টাকা রাখবো। 22000 টাকা। 22000 টাকা বিক্রি ভাই। নতুন তার থেকে কম দামে পাওয়া যায়? নতুন ভাই, নতুন এর কোয়ালিটি বুঝতে হবে তো ভাই। কোয়ালিটি বুঝতে হবে। মূলত হবে না ভাই। খিলি মারে এবং অর্ডার দিয়ে বানায় ব্যবহার করতে ভাই। আচ্ছা তাহলে লাস্ট আর মানে লাস্ট এটাই? লাস্ট এটাই। তারপর আসতে চেষ্টা করব যদি আমি পারি কারো সম্মান। আর গ্যারান্টি দিবেন কত দিনের ভাই? ফোনের জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি। লাইফ টাইম। আচ্ছা ভাই এদিকে এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা আকাশী কাঠের ভাই। এটা আকাশী কাঠ। এটা আকাশী কাঠের। এটা নতুন না পুরাতন? পুরাতন ভাই। পুরো আমার যা আছে পুরান ফার্নিচার। এটা হবে হেড সাইড। এটা হবে হেড সাইড। এটা হবে লেগ সাইড। লেগ সাইড। সেম ডিজাইন। কত ইঞ্চি ভিতরে পাইছেন ভাই? এটা 2 ইঞ্চি লইছে, হয়তো বা এখনো কিন্তু 1.5 ইঞ্চি ওভার আছে। আচ্ছা স্লাইডিং গ্লাসও আছে। স্লাইডিং গ্লাসও আছে। ফুল বক্সে? ফুল বক্সে। আচ্ছা এই কাঠের প্রাইসটা কেমন রাখবেন? প্রাইসটা প্রায় 28000 টাকা। ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন? 26000 টাকা রাখা যাবে। লাস্ট 26000 টাকা। আচ্ছা এদিকে তো ভাই আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছিলাম। ক্যাবিনেটটা কি কাঠের? ঝুমকা, চিটাং সেগুন কাঠের। চিটাং সেগুন কাঠের। পুরো বারমাটিক ফাইবার। বেশ দেখতে পাচ্ছেন ফাইবারগুলো। ফাইবারটা পুরো বারমাটিক। কত সুন্দর ফাইবার দেখা যাচ্ছে। উপরে হবে চারটা পাল্লা। উপরে চারটা পাল্লা এবং নিচে দুই সাইডে দুইটা পাল্লা, মাঝখানে দুইটা ডয়ার এবং নিচে হলো ঝুমকা ডিজাইনটা ফুটানো আছে। এটার দামটা কেমন আসবে? এটার দামটা পুরো 32000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্ট প্রাইস 30000 টাকা বলে বিক্রি করে দেব। হ্যাঁ এবং পুরাতন ফার্নিচার গ্যারান্টি দিচ্ছেন কত দিন? বোনের জন্য লাইফ টাইম গ্যারান্টি। আজীবন। আজীবন। আচ্ছা এদিকে তো ভাই আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এটা হলো ব্রিজ মডেল, উপরে রাউন্ড সিস্টেম। কয় ফিট বাই কয় ফিট? 6 ফিট। উচ্চতা 6.5 ফিট। উচ্চতা হবে 6.5 ফিট। 6.5 ফিট। আর এদিকের পাশটা হবে 6 ফিট। 6 ফিট। হ্যাঁ মাঝখানে থাকতেছে তিনটা ডয়ার, দুই সাইডে দুইটা পাল্লা। দামটা কেমন আসবে ভাই? দামটা পড়বে 30000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 28000 টাকা রাখা যাবে। 28000। এবং আমাদের ভিউয়ার্স যদি আপনাদের শপে ভিজিট করে ভাই সম্মান করবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা ভাই এদিকে তো আরেকটি ওয়ার্ড্রোব দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হলো কোনাকাট ওয়ার্ড্রোব বলে ভাই। কোনাকাট ওয়ার্ড্রোব। 5 ফিট বাই 4 ফিট। এটা হ্যান্ডেল গুলো উপরে অনেকটা হলো এরকম নিচে ধরনের সিস্টেম। আচ্ছা আর এটা উপরে ধরনের হ্যান্ডেল লাগানো আছে। এটা প্রাইস কেমন আসবে? এটা প্রাইস পড়বে 16000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবে? লাস্ট এটা 15000 টাকা রাখবে। 15000 টাকা। 15000 টাকা। এবং আজীবন গ্যারান্টি। আজীবন ঘুনের জন্য গ্যারান্টি। এদিকে তো আরেকটি দেখতে পাচ্ছিলাম। এটা হলো 5 ফিট বাই 4 ফিট, 1 ইঞ্চি মোটা এবং 1 ইঞ্চি মোটা সেগুন কাঠের। হ্যাঁ ফাইবার গুলো পুরো বারমাটিকের মতো। বারমাটিক মানে আগের কাঠ যেটা ভালো হলে যা হয়। আচ্ছা এটা দামটা কত? এটা দামটা পুরো 18000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্ট 16000 টাকা রাখা যাবে। 16000 টাকা। 16000 টাকা রাখা যাবে। 16000 টাকা হলে ওয়াটার এটা নিতে পারবেন। আজীবন ঘুরে গ্যারান্টি। আজীবন। হ্যাঁ আচ্ছা এদিকে তো আরেকটি ওয়াটার দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা উচ্চতা হলো 4.5 ফিট, পাশে হলো 5 ফিট। নতুন না পুরাতন ভাই? পুরাতন 100% চিটাং সেগুন কাঠের। সাইডটার এক পাল্লা। সাইডটার একটা পাল্লা। মিস্ত্রি এনে যাচাই বাছাই করার সুযোগ আছে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ নিয়ে আসবেন মিস্ত্রি। এটার দামটা কত আসবে ভাই? দামটা 21000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্ট এটা 19000 টাকা রাখা যাবে। 19 19000 টাকা। আচ্ছা এদিকে তো আরেকটি ওয়াটার দেখতে পাচ্ছি। সাইডটার একটা
পাল্লা, চারটারও একটা পাল্লা, এটা একটা বৈশিষ্ট্য আছে, সামনে আসেন দেখেন, এটার ভিতরে ভাই এ টু জেড কাঠ, কোনো বোর্ড নাই, সব পিছনো সেগুন, সব কাঠ, অল সেগুন, অল ওকে। এটা দামটা কত যাচ্ছে? এটা দামটা পড়বে ভাই আপনি 20,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 17,000 রাখবো ভাই, ভিডিও করতে 17,000 টাকা, 17,000 টাকা ফুল কাঠ, চারজনের লড়াই তো কষ্ট হয়ে যায়। ওকে ভাই, এদিকে তো মানে আরেকটি আকাশি কাঠের খাট আছে, এখানে এটাও আকাশি কাঠের ভাই। এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট বাই 7 ফিট, হেড সাইড লেগ সাইড same to same, same to same, এবং স্লাইডিং গ্লাস হবে, স্লাইডিং গ্লাস হবে, দুই পাশে পাল্লা ওঠে আর, হ্যাঁ দুই পাশে পাল্লা ওঠে। কত ইঞ্চি আছে ভাই? এটাও আপনার 2 ইঞ্চি নি আছে, এখনো 4 ইঞ্চি আছে। আচ্ছা পিছনে কি কাট না বোর্ড আছে? ফ্লাইবোর্ড ভাই, গর্জন কাটের ফ্লাইবোর্ড, গর্জন কাটের ফ্লাইবোর্ড। আচ্ছা এটার বিছানাটা থাকবে কি কাটের? এটার বিছানাটা আকাশী কাটের, বিছানা আকাশী কাটের, আকাশী কাটের। আর সেগুলো কি কাটের? আকাশী কাটের, আকাশী কাটের, হ্যাঁ আকাশী, অল আকাশী। আচ্ছা দামটা কত আছে? এটার দামটা পড়বে 27,000 টাকা ভাই। ডিসকাউন্ট প্রাইসে বলেন ভাই, 25,000 টাকা রাখা যাবে, 25, হ্যাঁ 25, আর কম হবে না? আচ্ছা আসতে চেষ্টা করব ইনশাআল্লাহ, আসার পরে একটু সম্মান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই এদিকে তো ভাই আরো খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাটের খাট? এটা হলো সেগুন কাঠের, সেগুন কাঠের, হ্যাঁ 5 ফিট বাই 7 ফিট। কোন জায়গায় সেগুন কাঠ ভাই? এটা হলো আপনার চিটাগং সেগুন কাঠ, চিটাগং সেগুন কাঠ, চিটাগং সেগুন কাঠ, নতুন না পুরাতন? এটা পুরাতন ভাই, পুরাতন জি, 5 ফিট বাই 7 ফিট, বিছানা কি কাঠের? বিছানা গর্জন, হাইসাই গর্জন। আচ্ছা প্রাইসটা কেমন আছে? প্রাইসটা 16,000 টাকা। লাস্ট প্রাইস কত রাখবেন? 14,000 টাকা রাখা যাবে, 14,000 টাকা, 14,000 টাকা। আচ্ছা পাশাপাশি এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছি, এটা আছে আপনার যশোর সেগুন, যশোরী সেগুন, হ্যাঁ যেটা যশোর সেগুন তো ভাই, সেগুন কাঠ না, আবার বেগুন না, বেগুন না, সেগুন, সেগুন কাঠই হবে। কয় ফিট বাই কয় ফিট আছে? 5 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট, জি। এটার দামটা কত আছে? 15,000 টাকা, 15,000, লাস্ট কত? 13,000 টাকা, 13,000 টাকা বিক্রি করে দিবেন। এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা চিটাং সেগুন কাঠের, এটা সেমি বক্স আছে না ফুল বক্স? ফুল বক্স, ফুল বক্স না, হ্যাঁ ফুল বক্স, লেগ সাইড তো সেম, সিম্পল। আচ্ষা এটার দামটা কত আসবে? এটার দামটা 16,000 টাকা পড়বে, লাস্ট প্রাইস কত রাখবেন? 14,000 টাকা রাখা যাবে, 14, 14,000, আর কমানো ভাই? না ভাই আর কমান যাবে না। আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম, এটা কি কাঠের হবে? চিটাং সেগুন কাঠের, এটাও চিটাং সেগুন, চিটাং সেগুন কাঠের, ফাইবার গুলো দেখেন আপনি, বেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাইবার, সলিড কাঠের ভিতরে সম্পূর্ণ মানে হাতে খোদাই করা, হাতে খোদাই করা, দেখেন গোলাপ গুলো দেখেন ফুটানো, কত সুন্দর ভাবে ফুটানো হয়েছে। আচ্ছা এটার দামটা কত? এটার দামটা পড়বে 22,000 টাকা, লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্টটা 20,000 টাকা রাখা যাবে, 20,000 টাকা, 20,000 টাকা লেখা খাট নিতে পারবেন, 100%। আচ্ছা এদিকে তো ভাই টুপাটে আলমারি দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটা আলমারি আছে চিটাং সেগুন কাঠের, ভিতরে গামারি বাইরে সেগুন, নতুন না পুরাতন? পুরাতন ভাই, আমার কাছে যা আছে। এটা সেলফি কাঠে কি কাঠ হবে? ভিতরে আকাশী কাঠ, ভিতরে হবে আকাশী, ভিতরে আকাশ, আর বাইরে হবে সেগুন কাঠ, বাইরে হবে সেগুন কাঠ। দামটা কত আসবে? এটা দামটা পড়বে 26,000 টাকা, লাস্ট কত রাখবেন? 25,000 টাকা রাখা যাবে, 25,000, এটা ফিক্স, ফিক্সড। আচ্ছা এদিকে তো আরেকটি আলমারি দেখতে পাচ্ছেন, এটাও ফাইবারটা দেখেন, বার্মাটিকের ফাইবার, বার্মাটিকের মতো লাগছে, কিন্তু চিটাং সেগুন, চিটাং সেগুন কাঠ, ভিতরে এক না, হ্যাঁ এই যে বেশ দেখতে পাচ্ছেন, দেখেন এটার ভিতরে গামারি, এটার ভিতরে গামারি, গামারি বাইরে সেগুন, এটা হবে ডয়ার, একটা হবে ডয়ার, এটা শাড়ি হ্যাঙ্গার, একটা শাড়ি হ্যাঙ্গার। আচ্ছা এটার দামটা কত আছে? এটার দামটা পড়বে 28,000 টাকা, লাস্ট ডিসকাউন্ট কত রাখবেন? ডিসকাউন্ট এটা 26,000 টাকা রাখবেন, 26,000, আর কিছু কমানো যায় না ভাই? কমাইতে কমাইতে ভাই শেষে আসছে ভাই, বানাই দিলে আপনার 40,000 টাকা লাগবে, ভাবি কি কইয়া দিছে, এই কার্ড দিয়ে বানালে আপনার 40,000 টাকা লাগবে, ভাবি এর তো অভাব নাই ভাই, ভাবি এর এটা বিক্রি করতে, ভাবির অর্ডার তো হবে না, আপনারা 22,000 টাকা আমরা নতুন আলমারি দিতে পারবো আপনাদের। আচ্ছা তা এদিকে তো ভাই আরেকটি খাট দেখতে পাচ্ছি, এটা হলো একটা পাহাড়ি কার্ড, এটা বাইং কার্ড, ফাইবারটা পুরো বার্মাটিকের মতো, বার্মাটিকের কার্ড বলা হয়, এই খাটের গ্যারান্টি দিবেন আপনি কত দিনের? আজীবন ঘুনের গ্যারান্টি, আজীবন, আজীবন। এটা কি ফুল বক্স আছে? এটা হলো সেমি বক্স, সেমি বক্স আছে, সেমি বক্স, হেডসেট লেখছে সেম ডিজাইন, সেম ডিজাইন। দামটা কত আসবে? এটা 5.5 ফিট, এটা দাম পড়বে আপনার 25,000 টাকা, লাস্ট প্রাইস কত রাখবেন? লাস্ট এটা 23,000 টাকা রাখা যাবে, 23, 23,000, কালার মানে সব আপনার মধ্যে, সব আমার ভিতরে, কেরেন খরচটা আপনারা বহন করবেন। আচ্ছা ডেলিভারি খরচ আমাদের দর্শকরা বহন করবে, ওকে। এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছি, এটা হলো 6 ফিট, 1.5 ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা, এটা এটা কি কাঠের ভাই? চিটাং সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠ, সেগুন কাঠ, এবং ফাইবার গুলো আপনি গুনে গুনে নিতে পারবেন, বেশ দেখতে পাচ্ছেন, চাইলে ভাই বলতেছে গুনে গুনে নিতে পারবেন, আসলে তো সম্ভব না ফাইবার গোনা, এই যে স্লাইডিং গ্লাস দিয়ে, হ্যাঁ স্লাইডিং গ্লাস সিম্পল আছে বা সিস্টেম আছে, আপনি চাইলে দেওয়া যাবে, আর এটা হবে লেগ সাইড, লেগ সাইড, দামটা কত আসবে? এটা দামটা পড়বে 27,000 টাকা, লাস্ট প্রাইস কত রাখবেন? এটা লাস্ট 24,000 টাকা রাখা, 24, হ্যাঁ 24। অপু ভাই এরপরে কি দেখাবেন ভাই? এখানে দেখেন আরো সোফা আছে, আলমারি আছে, সোফা আছে, আলমারি আছে, হ্যাঁ। আচ্ছা কই ভাই? এই যে ভাই বেশ দেখতে পাচ্ছেন, দেখেন ইউজ পুরানো কিন্তু ফার্নিচার কালেকশন আছে ভাই, চলে আসবেন ভাই ভাই পুরাতন ফার্নিচার মার্কেটের দ্বিতীয় তলায়, জয় ফার্নিচার। এদিকে তো একটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ ভাই এটা আকাশী এবং সেগুন কাঠ মিক্স করা আছে, আকাশী সেগুন মিক্স, মিক্স করা আছে, দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর নকশা, সেগুনের মতনই দেখা যাচ্ছে, এই দেখেন সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন খুবই সুন্দর লাগতেছে, চলো বানিশ তো করে দিবেন, হ্যাঁ অবশ্যই আমরা বানিশ করব, 3-1-1, 3-1-1, কম কভার হবে ভাই, একটা টিটিবিল হবে, পুরাতন ফোন দেওয়া যাবে। আচ্ছা এটা প্রাইসটা কত আসবে? প্রাইসটা 28,000 টাকা, 28,000, লাস্ট কত? 25,000 টাকা, 25, হ্যাঁ বানিশ তো আপনার মধ্যেই থাকবে, বানিশ আমার ভিতরেই থাকবে। আচ্ছা এরপরে কি দেখাবেন? এখানে আলমারি আছে ভাই, দেখেন এই যে আলমারি, এটা কি কাঠের আলমারি? সেগুন কাঠের ভাই, কোন জায়গায় সেগুন কাঠ? চিটাং সেগুন কাঠের, চিটাং সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠ, বেশ দেখতে পাচ্ছেন এদিকে একটা, ভিতরে সিস্টেমটা একই থাকে সব আলমারির। আচ্ছা এরকম এখানে একটা ডয়ার আছে, এখানে শাড়ি হ্যাঙ্গার, এই সাইডে এটাও শাড়ি হ্যাঙ্গার সিস্টেম। এটা পার্লার ফিটনেসটা কেমন থাকবে ভাই? এটা আপনি 1 ইঞ্চি নিচে 6 সুতা আছে, 6 সুতা হবে, হ্যাঁ। দামটা কত যাচ্ছিলেন? এটার দামটা পড়বে 25,000 টাকা, বিক্রির দামটা বলেন? 23,000 টাকা পড়বে, 23,000 টাকা। এবং আমাদের ভিউয়ার্স যদি আপনাদের শপে আসে একটু সম্মান করবেন ইনশাআল্লাহ। আচ্ছা এদিকে তো আরেকটি আলমারি, হ্যাঁ এখানে আরেকটা আলমারি আছে, এটা আবার হলো আপনার সোকেজের মতো সিস্টেম, এটা দুই পার্ট করা যায়, দুই পার্ট করা যায়, দুই পার্ট করা যায়, এবং নিচে বড় বড় দুইটা ডয়ার। ওরে ভাই রে ভাই, সেই বড় বড় দুইটা ডয়ার, ও মাই গড,
সেগুন কাঠের না পুরাতন ভিতরে বাইরে ফুল সেগুন ভাই অল সেগুন অল সেগুন এবং ভিতরে সেলগুলো আলাদা করা আছে এবং সেলফের কাঠগুলো সেগুন কাঠের সেলফের কাঠগুলো সেগুন এ টু জেড পিছনে ফ্লাই বাদে যা আছে সব সেগুন দামটা কেমন চাচ্ছিলেন আপনি দামটা পুরো 28000 টাকা ভাই 28000 ভাই বিক্রি কর দামটা বলেন 25000 টাকা পড়ো ফার্নিচার নিয়ে বসে থাকেন না আরেকটু কমান ভাই 25000 টাকা 25 হ্যাঁ 25 আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে ভাই আমার কারখানা চলুন আচ্ছা আপনার কারখানা যাব হ্যাঁ অবশ্যই আচ্ছা বিয়ার চলুন তাহলে আমরা জয় ফার্নিচারের কারখানায় যাই দেখি কারখানায় কি ধরনের ফার্নিচার পাওয়া যায় বিয়ার অপু ভাই বন্ধু বলতেছিল যে দোকানে বলছিল যে ভাইয়ের কারখানাটা আজকে দেখাবে কারখানায় কিছু ফার্নিচার আছে এটাও দেখানোর চেষ্টা করবে তা অপু ভাই কারখানা থেকে প্রথমে কি দেখাবেন ভাই ভাই প্রথমে যে খাটগুলো দিয়ে শুরু করে আমার কারখানায় কিছু কাজ চলতে আছে আমাদের এই যে একটা পাঁচ পিস সাইজের খাট আছে 3 ইঞ্চি গাড়ি এটা পুরাতন নাকি পুরাতন জি পুরাতন এটা হেড সাইড এটা লেগ সাইড এটা লেগ সাইড এটার গ্যারান্টি দিচ্ছেন কত দিনের ভাই গুনের জন্য লাইফ টাইম গ্যারান্টি গুনের জন্য লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা পড়বে ভাই 22000 টাকা 22000 টাকা ভাই এটা 3 ইঞ্চি গাড়ি ডিসকাউন্ট দিয়ে আছে 20000 টাকা 20000 টাকা17000 অরিজিনাল চিটা অরিজিনাল চিটা সেগুন কাঠের এটা হবে হেড সাইড এটা হেড সাইড হবে লেগ সাইড এবং এই নকশাগুলো হবে চাপ চাপ আচ্ছা পিছনে এটা কি আছে ভাই ফ্লাইবোর্ড এটা পিছনে আছে আপনার ফ্লাইবোর্ড 200 টা মোটা ওয়াটারপ্রুফ আচ্ছা এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা পড়বে 28000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন লাস্ট থেকে 26000 টাকা রাখা যাবে 26000 টাকা 26000 টাকা কিং সাইজের খাট এটা কিং সাইজ বিগ সাইজ এটা হাই হবে 8 ইঞ্চি চওড়া ওকে তা এদিকে ভাই আরেকটি খাট দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আগের কাট পুরাতন মডেল কিন্তু কাটের মানে পুরো বামাডিকের ফাইবার গুলো আছে কয় ফিট কয় ফিট আছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা হবে হেড সাইড এটা হবে হেড সাইড এটা হবে লেগ সাইড লেগ সাইড আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইসটা পড়বে 18000 টাকা 18000 লাস্ট প্রাইস কত রাখবেন এটা 17000 টাকা রাখা যাবে এটা বিছনা দিবেন কি কাঠে এটা বিছানা গর্জন কাঠে বিছনা হবে গর্জন কাঠে হাইশাগুলো হাইশাগুলো হবে সেগুন কাঠে সেগুন কাঠে সেগুন কাঠে আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই এরপরে এখানে আরেকটা কাঠ আছে 5.5 ফিট ভাই এটা কি কাঠে এটা 5.5 ফিট আকাশী কিন্তু আউটলুকটা সেগুনের মতন আচ্ছা আউটলুকটা সেগুন কাঠে হ্যাঁ এটাও চাপ কিন্তু নেচার ভিতর সিম্পল যারা চায় 5 ফিট বাই 7 ফিট 5.5 ফিট লম্বা 7 ফিট হবে আচ্ছা এটা হবে লেগ সাইড এটা হবে লেগ সাইড এটা হবে হেড সাইড এটা প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইসটা পড়বে 15000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন লাস্ট জান ভিডিও হলো কি এটা 13000 টাকা 13000 টাকা বিক্রি করে দেব আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছেন একটা খাট আছে 6 ফিট 7 ফিট সিম্পল 6 ফিট বাই 7 ফিট এটাও সেগুন কাঠে এটাও সেগুন কাঠে আচ্ছা এটা হবে হেড সাইড আর এটা হবে লেগ সাইড এটা হাইশা সেগুন কাঠের বিছানা এটা সাথে কেরোসিন কাঠের বিছানা কেরোসিন কাঠের বিছানা এটা সাথে অরিজিনালটাই আছে ওকে এটা প্রাইসটা কত আছে এটা প্রাইসটা পড়বে 22000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন 20000 টাকা রাখো ভাই 20 20000 টাকা 100% চিটাং সেগুন কাঠে আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এই যে দেখেন আরেকটা কাট চলতে আছে এটা দেখাই আপনাকে কাট চলতেছে না হ্যাঁ এটা হলো আপনার টেলিফোন ডিজাইন টেলিফোন ডিজাইন টেলিফোন ডিজাইন ওয়াও বিয়ার দেখতে পাচ্ছেন এটা হবে হেড সাইড কাট চলতে আছে লেগ সাইড এই যে লেগ সাইড আপনার কয় ফিট কয় ফিট আছে এটা হবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 হ্যাঁ 6 ফিট বাই 7 এটা বিছানা হবে কি কাঠের এটা বিছানা আছে মেহগিনি কাঠের মেহগিনি কাঠের হ্যাঁ মেহগিনি কাঠের আর হাইশা সেগুন কাঠের হাইশা সেগুন কাঠের এটা প্রাইসটা কত যাচ্ছে এটা প্রাইসটা 20000 টাকা লাস্ট প্রাইস কত রাখবেন এটা 18000 টাকা রাখা যাবে 18000 টাকা 18000 টাকা হলে বিক্রি করে দিব আচ্ছা আর কিছু আছে ভাই এখানে আমার দোকান আছে এখানে আমাদের কাজ চলতে আছে তা সরাসরি যদি আমাদের ভিউয়ারসরা যদি আপনাদের শপে ভিজিট করতে চায় কিভাবে আসতে হবে এটা হলো আমাদের কারখানা আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার অপর পাশে ভাই ভাই সুপারমার্কেটের দ্বিতীয় তলা নিচতলা হলো সিনেটারি মার্কেট দ্বিতীয় তলা ফার্নিচার মার্কেট আর আপনি পুরাতন ফার্নিচার কিনেন কিনা অবশ্যই আমি কিনি ঢাকার ভিতরে হতে হবে এবং চিটাং সেগুনকাঠের হতে হবে গুনখাওয়ালা কিনবেন গুনখাওয়ালা কিনবেন আচ্ছা বেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বিশেষ করে অপু ভাই নতুন নতুন ভিডিওর আপডেট গুলো পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ